তবে চোর চুরি করে থাকে রাতের অন্ধকারে, আর ম্যাজিশিয়ান চুরি করে থাকে হাজার হাজার দর্শকের মাঝখানে লাইটে আলো জ্বালিয়ে। তাই নাম জাদুঘর, এখানে রয়েছে জাদুঘর। তবে আজকে এগারো দিন ব্যাপী খেলা হলো, জানি না আজকে কতটুকু আনন্দ দেবো, তবে যতদিন পারবো একটু উৎসাহিত করার জন্য চেষ্টা করবো। লক্ষ্য রাখুন আমার নেক্সট আইটেম মিউজিক। কিছু রঙিন টুকরো ছেঁড়া কাগজ থেকে হলো, কিছু কাগজ এত লাইট ফাইট জ্বলতে জ্বলতে চার চারটা চোখ পড়তে পড়তে তবু কি আপনার পাগলা জেনারেটর দুটো ফিউজ হয়তো একটা ফিউজ কেটে গেছে বা কোন লাইটের প্রবলেম হয়েছে, তাই অ্যাসিস্ট্যান্ট বুদ্ধি করে মোমবাতি জ্বালিয়ে ও অ্যাসিস্ট্যান্ট এর মাথায় ঠাকুরের ছবি আছে। জ্বলন্ত মোমবাতি নিয়ে গেলে মোমবাতির ফোঁটা পড়ে কারো গায়ের মধ্যে ধুলি উঠে যাবে, তাই আমি মোমবাতিটিকে বন্ধ করে দিচ্ছি। মোমবাতিটি বন্ধ করার সঙ্গে সঙ্গে জেনারেটরের ফিউজ পড়ানো হয়ে গেছে। আপনার জেনারেটরকে আমার বিশ্বাস নেই। আচ্ছা, ওর বৌদিকে কেউ পাক না দিবে আমাকে, তাই বুঝতে দেবে তাহলে তুমি সত্যি নিয়ে যাবে। তাই এই আমার জন্য প্রস্তুত, আমি দেওয়ার জন্য হিয়াছি প্রস্তুত। উৎসাহিত রাখবেন হাতের তালি, খেলাটির নাম ক্যান্ডেল টু এমরান্ডা। পরবর্তী
পার্বত্য কি ভারত দেখাবো ছোট ভাইয়ের জন্য ছোট উঠে রমজান আর যে ছোট রমজান যা রমজান কি নাম বাবু সোনু তোমার নাম মনিরা খাতুন যাই হোক কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস টু তুমি ক্লাস ফাইভ এদেরকে একটু পরীক্ষা করে নেই তারপরে খেলা দেখাবো কত দূর পড়ছে একটু পরীক্ষা করবো বাবু বাহ ধন্যবাদ আগে কাকে প্রশ্ন করবো বলো বাচ্চাকে দেখি কে কত তাড়াতাড়ি কিভাবে বলতে পারে আপনারা মন দিয়ে শুনবেন বাবু বলো তো আমি তুমি বলো তো আমার ঠিক বলেছে না ভুল বলেছে ভুল তাহলে ঠিক কি হবে তোমরা বলো আমার মা সঠিক কি হবে তাহলে কেউ বলো যদি ভুল বলেছো তাহলে তোমরাই বলো আমো আম এরাই তো আমো আম বলেছে তাহলে ভুল কি করে হলো ম্যাঙ্গো বাহ জানি না আমার তো পড়াশোনা নেই শুদ্ধ বানানটা হবে অয়াকার ম যখন আমরা ছোটবেলায় বাবার কাছে মায়ের কাছে কিংবা দিদিমণি কাছে পড়েছি আমাদেরকে বলেছিল কোচিল এক তো অ তারপরেই বলেছিল কোচিল এক অয়াকার আ এরকম ডেকে ডেকে পড়িয়েছিল তাহলে অয়াকার আ যদি বলে থাকে এখন কেন আ বলবো অয়াকার আ কেন বলবো না তাহলে কাকু বাড়ান কি হবে কাকু এভাবে হবে না কয়াকার বয়স্য হবে কয়াকার বয়স্য তাহলে আম বাড়ান অয়াকার মো কেন হবে না আমও হবে কেন বলেছিল তো ছোটবেলা কচিল এক অয়াকার আ একজনকে পাঁচটা কাগজ দেবে না শুনলে একজনকে পাঁচটা কাগজ দেবে না পাঁচজনকে পাঁচটা দেবে ঠিক আছে বাচ্চাকে দেবে না বড়কে দেবে কি বললাম বাচ্চাকে দেবে না বড়কে দেবে কথাগুলো ভালো করে শোনো এক জায়গায় দাঁড়িয়ে দেবে না ঠিক এই দর্শকের মধ্যে এতগুলা যে লোক আছে এর মধ্যে পাঁচজন তোমাকে বেছে নিতে হবে এই পাঁচজনের হাতে পাঁচটা দেবে ঠিক আছে পরপর দিয়ে যাবে না একটা কাগজ একটা কলম দিয়ে আরেকজনের কাছে যাবে আবার একটা কাগজ একটা কলম দেবে আগে যার কাছে তুমি দিয়েছিলে আবার তার কাছে নিয়ে আরেকজনের কাছে যাবে তাহলে করতে সুবিধা হবে ঠিক আছে দাঁড়াও তুমি যাবে মা বোনদের দিকে তুমি যাবে দাদা ভাইদের দিকে এই মা বোনেদের এত আছে এদের মধ্যে পাঁচজন বেছে নিতে হবে
বাংলাতে লিখবেন, অন্য কোন ভাষাতে লিখবেন না। লেখার পর কাগজটাকে ছোট করে ভাঁজ করে দেবেন। একটা কাগজ নাও দেখাচ্ছি, ধরুন এদিকটা লেখলেন, ঠিক লেখাটাকে চাপিয়ে দেন, আবার একটা ভাঁজ দিয়ে দেন, আবার একটা ভাঁজ দিয়ে দেন, যাতে আপনার লেখা কেউ না দেখতে পায়। ভাঁজ দিয়ে এদের হাতে দিয়ে পাঠাবেন। হয় কোনো ফুলের নাম, না হয় কোনো দেবতার নাম, না হয় কোনো তীরের নাম, যে কোনো তিনটে একটা। লেখার পর এদের হাতে দেবেন, তবে কে কি লেখলেন কেউ কথা বলবেন না, বললে আমি বুঝতে পেরে যাবো বা শুনতে পেরে যাবো, তাই দয়া করে বলবেন না। যে যেটা লিখবেন আপনার দেখতে পারে, দেখুন, কিন্তু বলবেন না মুখ তুলে আমি এটা লিখেছি। এদের হাতে পাঠাবেন, যাও বাবু। নেক্সট টাইম বলবে আপনাদের সাক্ষাৎ নিয়েছি।